ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, এখানে ক্লিক করে আমাদের সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মোবাইলে যদি ইমো অ্যাপ্লিকেশনটা থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ইমো অ্যাপস আপডেট করবেন, কেননা এখন অলরেডি আপডেট চলে আসছে, অনেকদিন হয়েছে। এখন আপনারা 7 থেকে 10 MB আপডেট করবেন, কিন্তু আপডেটে কি আসছে সেটা যদি না জানেন তাহলে আপডেট করে কি লাভ? যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের নতুন কি আপডেট আসছে সেটাই দেখাবো। আশা করি আপনাদের নতুন আপডেটটি একটু ভালো লাগবে, না ভালো লাগলে আপডেট করার দরকার নেই। বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে সাইফুল জাদি, আপনারা দেখতেছেন রেডিও সাইফুল ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে লাল কালার বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন আমাদের পরবর্তীতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে তাহলে আমরা সরাসরি চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা ইমো অ্যাপস সার্চ করব। সার্চ করার পর আমাদের ঠিক এরকম একটা আপডেট লেখা আসবে, এখানে দেখুন আপডেট লেখা আসছে। তো আমি অবশ্য ইমো বেটাটা আপনাদেরকে আপডেটটা দেখাবো। তো এটা অবশ্য 7 MB-র উপরে। তো গত 22 নভেম্বরে এই আপডেটটি আসছে, আমি আপডেট অলরেডি করে নিয়েছি। তো আপডেট এখন কি আসছে সেটা আমরা দেখবো। জাস্ট আপডেট করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন আপনার এটা এই সেটিংসটা এই মোবাইল আগে ছিল না, এখন চলে আসছে। আপনাদের হয়তো বা আসতে পারে, যদি আগে থেকে থাকে তাহলে ভালো। এটা হলো আপনার নর্মালি টিক চিহ্ন থাকে, তো ফ্রেন্ড অফ ফ্রেন্ড যে মেসেজগুলো আসে এগুলো আসে আর কি। তো এটাতে সেটিংসে ক্লিক করে এগুলো উঠিয়ে দিবেন, তাহলে আর আসবে না। যাই হোক, নতুন আপডেট হলো এই তিন দাগে ক্লিক করবেন। তিন দাগে ক্লিক করার পর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ একটা অপশন আসছে। জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজে আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলা দিয়ে দিবেন, হিন্দি হলে হিন্দি দিয়ে দিবেন। আপনার এখানে দেখুন অনেক ভাষা চলে আসছে, তো জাস্ট আমি বাংলা দিলাম, তারপর সেভি ক্লিক করলাম। এখানে দেখুন সম্পূর্ণ লেখা বাংলা হয়ে গেছে, অনেক সুন্দর সিস্টেম। তারপর আমরা কি করব, যে কোনো একজনকে আমরা ক্লিক করব। এখানে দেখুন সম্পূর্ণ লেখা বাংলা, এখানে দেখুন সম্পূর্ণ লেখা বাংলা হয়ে গেছে। ব্লক করুন, যোগ করুন, তারপরে ইতিহাস লোড করতে ট্যাপ করুন, মিস করা অডিও কল কল করতে ট্যাপ করুন, আপনার সব কিছু বাংলা, এ টু জেড বাংলা হয়ে গেছে। এই মুহূর্তে আর কোনো আপডেট নাই, আপনার সবগুলো সেটিংস মিটিং সব আগের মতোই আছে। এই যে সেটিংস সম্পূর্ণ লেখা বাংলা হয়ে গেছে, তো আশা করি অনেকের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনার যদি নতুন আপডেটটি আশা করি বুঝে গেছেন ফুল, এখন যদি আপনাদের পছন্দ হয় নতুন আপডেটটি আপনার এখন আপডেট করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই নতুন আপডেটটি আপনার কেমন লাগছে। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করতেছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।